Terima একটা আম দিয়ে একশোটা পাপড় বানান যায় এও ভাবা যায় কি ভাবমু আর কি করমু এই বুঝতে না বুঝতে মুইও ও সব কিছু বইসি বইছি যে একটা আম দিয়ে কয়শোটা পাপড় মুই আজগো বানাইতে পারি হে ইয়ে মুই আজগো দেখকে সার অনলাইনের অনলাইনে ওই মাতারি যদি একটা আম দিয়ে হের পরে যদি একশো পাপড় বানাইতে পারে তো মুইও চেষ্টা করলে পারমো না কা কয়টা কি বানাইতে পারছি না না পারছি হে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে না না তো না টানে সম্পূর্ণ দেখতে থাকেন ভিডিওটা এই কথা যে আছি একটা আম দিয়ে একশোটা পাপড় বানান যায় কিন্তু মোর কথা না মুই এককালে সব কিছু লই হে রেডি টেড এই হই আইছি মোর দারে এক গোস মতো ভিডিও মনে হইছে হেই এর লগে সব কিছু লই হে রেডি আইছি মুই বানাই দেখ আসলেই পারি কিনা আপনারা রাজারা এই রহমের ভিডিও দেখেন মুই এই রহমের ভিডিও দেখতে দেখতে মোর সামনে এই রহমের একটা হেডলাইনের ভিডিও করছে আসলে কি একটা আম দিয়ে 100 পাপড় বানাইতে পারছিনা না পারছি হেই আমনে গো আজ গো দেখামো আমনেরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এক আওয়াজ আই একটার লগে একটা ফ্রিজে অফার দে হেই রহমের এই অফার যে একটা আম দিয়া একশোটা পা পরে কেমনি কি সম্ভব মুই যা যা লইলাম হ্যাঁ তো আমনে দেখাইলাম এই ভিডিওতে তাই এই যে দেখতে আসেন ডেরাগনের খোসা হে আবার চুলার উপরে দিয়ে দিলাম না থুকু চুলার উপরে তো দিন দিছি কড়াইয়ের উপরে এই যে हम দিয়ে জাল দিতে আসি আবার দেখে অনেকে কইতে পারেন যে বড়ি ছেলেরা মনে হয় ড্রাগনের খোসা খায় হ্যাঁ ভুলেও বাবার কোনো কারণ নাই ড্রাগনের খোসা আবার জাল দিয়ে বলে রং বাইর হওয়া যায় হে এর লগে মুই এই রহমের দিতে গেছিলাম হেয়া দেহি রং তো ভালো এ যে কি হয়েছে হেয়া তো দেখতেই পারছেন আমরা এয়া দেওয়ার মতো আর উপায় নাই কোনো হেয়ার মধ্যে সব ফল হয়েছে আবার বড় লোকি ফল চার গো তিনশো টাকার মতো দাম হয়েছিল হেয়ের দিয়ে আনসালাম তো ইয়া আবার ভিতরে তা খাওয়া যায় বাইরের তা তো আর খোসা খাওয়া যায় না হে এর লোক এই সুযোগটা আর করতে চাইছিলাম না হ্যাঁ বেশ ইয়াসা করতে যাই এক কালে নিরাশা হয়ে এই ফিরে যাওয়া লাগছে মানে হয়েছে যে প্রাকৃতিক বাইলে এই রহমের বলে রং বাই ধরা যায় হে আমি একটা ভিডিওতে দেখছিলাম তো হে ইয়ে দেখে একটু চেষ্টা করতে গেছিলাম ওই রং বানাইয়েই মই আবার এই পাপড়ের মধ্যে দিতে চাইছিলাম হে এত কি হইছে জীবনের প্রথমে এই জিনিসটা ট্রাই করতে যাই এক কালে আউলজাও লইয়ে গেলে যাই কেদিকে দেখতে আসেন আমের পাপড় বানানোর দেওয়া লাগে উপকরণ চিনি লবণ মরিচ আরো দেশি সাবুর দানা এই সব পরিমান মতো সবকিছু মিলিয়ে জেলাইয়ে ঘণ্ডাইয়ে দেওয়ার পরে যখন দেখছি এক কালের নিচে লাগে লাগে তখন উড়ই হালাইলাম উড়ে ঠান্ডা করে হেয়ার পরে রোদ দূরে যাইয়া কলা পাতা লইয়া হেয়ার পরে সুন্দর করে একারে দেতে গেছিলাম দিতে জন্মের মতো কষ্ট হইছে এরপরে পরে হয়েছে আসল কাজ খাওয়া লওয়ার সময় হইয়াছে গেছে দুই তিন দিনের মতো রোদ দূরে হুগেছিলাম এই রকমের হুগেনে টুগেনে হয়ে গেছে হেয়ার পরে মুই লইয়ে এলাম আবার বাস দে তাই বাস দে যাই লাগলে আর এক সমস্যা দে হ্যাঁ বাস দে যাই উল্টাইতেও পারি না লাগে লাগে পরে কেমন কি তাম সবাই হেয়েই তো বুঝতে পারতেছি না আর যে ফুল আর কথা হেয়া কিছুই ফুলতে আসে না আর মোর একটা আম দিয়ে কয়শো ডপা পর হয়েছে হে আর কেউ জিগে এর না হে কর আর কোন দরকার নাই মুই এই জায়গায় থামে যাওয়ার লোক না নতুন কিছু একটা বানাইতে যাই হেয়ার পরে যদি দেখি যে হয় না এই সময় মনে মনে তবা পরি আর নতুন কিছু চেষ্টা করব না আবার ওদের যদি যে কোনো এই রকমের কিছু সামনে আইসে হেলেও আবার ট্রাই করতে ইচ্ছে করবে